সো হেই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক বিডি ড্রেস ব্লগ ফর ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড টিকটক। সো গাইস, এখন আমরা মানে পদ্মা সেতু উঠেছিলাম, পার হয়েছি। তো যেই স্থানে আমাদের যাওয়ার কথা ওইখান থেকে এখন আমরা আবার ঢাকা ব্যাক করতেছি। আপনারা দেখতে পারতেছেন পদ্মা সেতু, এখানকার সিস্টেমটা যদিও জানি না। বন্ধু, হেলমেটটা নিয়ে নাও, এই যে দাঁড়ায় রয়েছে দেখছো। গাইস, আসলে মূলত পিছনে ফালানকে নিয়েছিলাম, তো ও হেলমেট পরেনি, তো এখন ওকে হেলমেট পরালাম। তারপর কি ডানে, ও কঠিন কঠিন অবস্থা, আবার টোল দিতে হবে বাইকের জন্য 100 টাকা। গাইস, এখন আমরা টোল দিব, টোল দেওয়ার পরে আস্তে আস্তে বের হব। মোটরসাইকেল টোল ফি 100 টাকা। এই হচ্ছে এপারের যে টোল প্লাজা, এপারে টোল প্লাজা সিস্টেম এটা। আশা করি ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে। আবার পদ্মা সেতু উঠতেছি, তো এটা হচ্ছে পদ্মা সেতুর টোলের রিসিট, দেখলেন আপনারা। এখন আমরা রওনা দিয়ে দিছি, এখন ফ্লাইওভার উঠবো, পদ্মা সেতুতে উঠবো, যদিও এখনও উঠিনি, গোড়ার ভিতরেই আছি। আসা টাইমে গাইস অনেকটা বাতাস পাইছি, অনেকটা খুব মানে কী বলবো, মারাত্মক বাতাস পাইছি যদিও। তো এখন দেখি কী অবস্থা। আর ভিডিওটি যদি আপনি নতুন দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আরও মানুষকে দেখার জন্য উৎসাহিত করবেন। এবং আপনি যদি ভিডিওটি প্রথমবার পেয়ে থাকেন বা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন, তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দিবেন। এবং গাইস, ভিডিওটি যদি আপনি টিকটক থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ দয়া করে টিকটক অ্যাকাউন্টটা ফলো করে দিবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন। দেখেন পদ্মা সেতু ভিডিও করতেছে, আস্তে আস্তে রাইড করবে, ওকে দেখার মতো সময় নেই আমার। তো আশা করি পদ্মা সেতু যারা এখনও উঠেন নাই, তারা আমার এই ভিডিওটি দেখে নিয়মকানুন শিখে যাবেন। যদিও আমি আজকে ফার্স্ট উঠলাম, কারণ এই পদ্মার এপারে আমার কেউ থাকে না, তো আমার এপারে আসা হয় না, এই ক্ষেত্রে আমি জানি না বা বুঝি না। তারপর আপনাদেরকে দেখানোর অনেক চেষ্টা করেছি এবং দেখিয়েছি, আশা করি ভিডিওটি আপনাদের উপকার হবে, যারা আসতে যাচ্ছেন বা যারা আসবেন তাদের জন্য। তো পদ্মা সেতুর ওয়েদার এবং পদ্মা সেতুর যে ভাব বা বাতাস, এটা তো উপভোগ করতেই হয়। ওই যে বাসের জানালা থেকে ভিডিও করতেছে, তো আমরা একটু আস্তে আস্তে যাই, একটু স্পিড গতিটা একটু কমিয়ে নিই। এখন 70-এ আছে, তো 50-60 এর ভিতরে টানা হেসরা করবো। আর এই পাশের বাতাসটা কিন্তু গাইস মারাত্মক বাতাসটা, অমাহিক বাতাস। তো আসা টাইমে গাইস ফেস করছি যে বাতাসটা আমাকে মানে ধাক্কা দেয় অনেকটা,
আর ধাক্কা দেওয়ারই কথা, যেহেতু এটা নদীর মাঝে তো ধাক্কা দেওয়ারই কথা। তো তারপরও সাইডের ভিতরেই আছি, আর কি করবো দেখেন না, ওভারটেক করে করে আগে আগে চলে যায়, এই কারণে তো আরও বেশি ফিল হয়। আর আমার সাথে একটা ফোর বি ছিল, ভাই ব্রাদার আমার এলাকায় থাকে, তো ওকে আগে বিদায় করে দেই, কারণ আমি ভিডিও ফুটেজ নেব এই ক্ষেত্রে, পদ্মা সেতুর ফুটেজ, যেহেতু একবার নেওয়া হয়েছে তারপরও আবার নিলাম, যাতে আপনাদের ভালো লাগে। দুইবার করে পদ্মা সেতু দেখতে পারবেন আপনারা, একটা হচ্ছে যাওয়ার সিস্টেম, একটা হচ্ছে আসার সিস্টেম, এই সিস্টেমগুলি আপনারা ফলো করতে পারবেন, তো আপনাদের উপকারই হবে যারা বাইক নিয়ে আসতে চান তাদের জন্য। তো আপনারা চাইলে কিন্তু বাইক নিয়ে আসতে পারেন, এখন পদ্মা সেতু উন্মুক্তই আছে। আবার যদি কোনো ফইরা রাইডার এসে যদি ফইরামি করে, কোনো প্রবলেম করে, তখন হয়তো আবার একটু প্রবলেম হতে পারে। বাট কি একটা বিখ্যাত সেতু, এটা নিয়ে কত মাতামাতি চলছে কিছুদিন, ওই যে দেখেন মানে এখনও ভিডিও চলছে, ভিডিও চলছে মানে সবাই ভিডিও করতেছে, এখানে যে একবার আসে সেই ভিডিও করে। তো আমিও ডান বামের ফুটেজগুলি নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে ফুটেজগুলি আসলে কীরকম আসে, যদিও আমি এখনও দেখতে পাচ্ছি না, তারপরে আশা করি ভালোই আসবে। আর রাইড করার ক্ষেত্রে তো নয়েজ হতে পারে। তো গাইস, আমার জানি না কেমন ভয়েস আসতেছে, তো মাঝে মাঝে ভয়েস আসে তো আসে না, বেশ 80-তে টানতেছি মাত্র 80-তে, বাট বাতাস মিলিয়ে মারা খুব। তো এখন তেমন একটা বাতাস নেই, আবহাওয়া ওয়েদারটা একেবারে বিকেল হয়ে গেছে, এখন ওয়েদারটা একটু কম। যদি আমি সময় দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখন কয়টা বাজে। এখন বাজে হলো গিয়ে 5:19 গাইস, এখন বাজে 5:19। তো তারপরও গাইস অনেক গরম, অনেক গরম। তারপরও মানে আমরা যখন আসছিলাম 2 বাজে, তো গাইস মানে কি বলবো, যে ওয়েদারটা যা ছিল আজকে মারাত্মক ধরনের ওয়েদার ছিল। এখন এখানে নেমে গিয়ে টিকটক করবে নাকি, পদ্মা সেতু টিকটক? হচ্ছে আর কি কথা, যদিও এখানে অনেক টিকটকাররা আসে, বাট এটা তো হাইওয়ে রোড না গাইস, এখানে টিকটক করা আসলে খুব মুশকিলের ব্যাপার। আমি মনে করি এই মেন রোডে বা হাইওয়ে রোডে সব এমনি রানিংয়ে যারা রাইডার আছেন বা ব্লগার আছেন, যারা অ্যাকশন ক্যামেরা লাগিয়ে ভিডিও করেন, ফুটেজ নেন, বা ফোন লাগিয়ে ভিডিও করেন, ওই সাবজেক্টটা গাইস আলাদা। তাছাড়া গাইস অন্যথায় এই কি বলে যে এমনি নেমে যদি ভিডিও করা যায়, তখন গাইস আসলে বেশি একটা প্রবলেম হয়, পিছন থেকে গাড়ি আসে, এসে তখন গাইস একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমার কাটা মানে এমন না, আমার বাইকের কাটা নড়বড় নড়বড় করতেছে, কখন নেমে যায়। একবার নেমে গেছিলো গাইস বরাবর 80-তেই রাখি, এই আর কি মেন হাইওয়ে। দেখুন আমার বাইক 80-তে, তারপরে যে এই বাসগুলি যাচ্ছে এগুলি তো গাইস 90-100-তে টানে, এরকম রোড ফাঁকা পেলে তো আমি তো গাইস 80-তে টানতেছি। তো আমার আরও কি কারোর শখ নেই যে 80-90-তে টানবে না, বা বড় গাড়ি যারা যাদের মানে সময় মেনটেন করে চলতে হয়, তারা কি আর এভাবে 80-তে বা 50-60-এ টানবে গাইস? তারা তো 90-100 এরকম ক্লাস করেই টানবে, তাই না? তো তখন হঠাৎ করে মানে ওই একজনকে বাঁচাতে গেলে গাইস মানে নিজেরও একটা ক্ষতি হয়ে যাবে। দেখা গেছে 80-এর ভিতর যদি আমি একটা ব্রেক ধরতে যাই, তখন গাইস আমার ব্রেক ধরতে একটু প্রবলেম হয়ে যাবে। সাইড সিগন্যাল দিচ্ছে মানে 60-20 মানে কি ওই ওগুলো সাইডের, তো এই আর কি দেখা গেছে 60-70 এসবে চলতে অনেক কষ্ট হয়ে যায়। যদিও তো এই ক্ষেত্রে আর কি ব্রেক ধরতে গেলে প্রবলেম হয়, তখন দেখা গেছে ব্রেক না ধরে যা যা হয়েছে হয়েছে দিয়ে দিলাম,
এই হচ্ছে আর কি বিষয়। আর এই যে আপনারা দেখতে পারতেছেন ডান পাশে হচ্ছে রেলের রাস্তা, এই পাশ দিয়ে কিন্তু মানে কোথা পর্যন্ত যায় এটা সঠিক আমার জানা নেই, তবে যেটা হচ্ছে ট্রেনের রাস্তা কমলাপুর থেকে বা তার ওদিক থেকে আসে, বাট এটা এই পাশ দিয়ে যেটা মামার ট্রেন বলা হয় বা মামার দিয়ে যেটা চলাচল করে এটার রাস্তা হচ্ছে ওইটা। শেষ পদ্মা সেতু, এখন পদ্মা সেতু পাড়ে দিয়ে দিয়েছি, কিন্তু এইরকম কিছু জিনিস এগুলি ভালো লাগে, ইলিশ মাছ খুবই ভালো ব্যাপার। এই যে এখানে লেডি বাইকার, হ্যাঁ লেডি বাইকার বসে বসে একটু বাতাস খাচ্ছে, যদিও বাইকটা যেহেতু এইখানে আছে তো স্কুটার বলে, যদিও স্কুটার এখানে আছে তার মানে সে ওই পার থেকেই আসছে। তো এই হচ্ছে আর কি মূলত বিষয়গুলি, আর কিছুই না। তো আশা করি পদ্মা সেতু আপনারা খুব ভালোভাবে উপভোগ করেছেন, তারা আসছে অথবা মামা ফেরিঘাট থেকে। তো আপনাদের থেকে কীরকম লাগলো? আর এটা হচ্ছে যে লিফ লঞ্চ, এই রেস্টুরেন্টটা খুব মারাত্মক করছে। তো এই হচ্ছে আজকে পদ্মা সেতুর ভিডিও, আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে এবং ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজে একটি লাইক করে ফলো করে দিবেন, এবং টিকটকে দেখে থাকলে অবশ্যই টিকটকের এটা ফলো করে রাখবেন। আর যারা পদ্মা সেতুতে বাইক নিয়ে আসতে চান বা এখনও আসেনি, তারা কিন্তু আমার এই ভিডিও দেখে কিন্তু আসতে পারেন। ওই পার থেকে কীভাবে আসবেন বা এই পার থেকে কীভাবে যাবেন আমার ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। সো বিদায় নিচ্ছি, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।